দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের গাড়ির চাপ এখন কাঁঠালবাড়ি ও দৌলতদিয়া ঘাটে। রাজবাড়ির দৌলতদিয়া ফেরিঘাটে সকালে যাত্রীবাহী বাসের কয়েক কিলোমিটার লম্বা লাইন তৈরি হয়। বেলা বাড়ার সঙ্গে বাড়ে লাইনের দৈর্ঘ্য। প্রায় একই চিত্র মাদারীপুরের কাঁঠালবাড়ি ঘাটে। গাড়ির লাইনের সঙ্গে যোগ হয়েছে লঞ্চ যাত্রীদের ভিড়। কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুটে এখন 18টি ফেরি, 87টি লঞ্চ ও 150টি স্পিডবোট চলাচল করছে। চট্টগ্রামের বিভিন্ন টার্মিনালে ভিড় দেখা গেছে কর্মস্থলে ফেরা মানুষের। অনেকে পরিবার পরিজন নিয়েও ফিরছেন নগরের বাসায়। জেলার বিভিন্ন রুটে পরিবহন সংকট এবং পথে পথে যানজটের কারণে দুর্ভোগে পড়তে হয়েছে যাত্রীদের। এছাড়া চাঁদপুর ও আশপাশের অঞ্চল থেকে বাড়তি লঞ্চ যোগ করা হয়েছে রাজধানীমুখী যাত্রীদের জন্য। ঘাটে বিশেষ ব্যবস্থা নিয়েছে বিআইডব্লিউটিএ। হাজীগঞ্জ, ফরিদগঞ্জ এই এলাকার যাত্রীরা বিশেষ করে এই চাঁদপুর নদীবন্দর দিয়ে আসা যাওয়া করেন আর কি। তো ওনারা নির্বিঘ্নে ফিরে যাচ্ছেন এবং আমরা যথেষ্ট চেষ্টা করছি যেন অতিরিক্ত যাত্রী না যায়। ঘাটে কোনো দুর্ভোগ ছাড়াই ভ্রমণ করা যাচ্ছে বলে জানান যাত্রীরা। মোটামুটি আমরা ভালোই আসছি, কোথাও কোনো সমস্যা হয় নাই, খুবই শান্তিমতো গন্তব্যস্থানে পৌঁছতে পারছি। চাঁদপুর লঞ্চ ঘাট থেকে ঢাকার পথে প্রতিদিন 35টি লঞ্চ চলাচল করছে। রেলপথেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় ফিরছেন মানুষ। ছুটি শেষে কাল থেকেই যারা রাজধানীতে যুক্ত হবেন নিজ নিজ কর্মস্থলে।